স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সপ্তাহ ঘুরতেই বেড়ে যায় নিত্য পণ্যের দাম, লাগামহীন ঊর্ধ্ব গতিতে দিশেহারা সীমিত আয়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বন্দর নগরী চট্টগ্রামে চলে যেতে চাই, সেখান থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জয়, নিত্যপণ্যের বাজারে সব কিছুরই দাম বাড়ছে, গত সপ্তাহের তুলনায় আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, বাজারে কোনো পণ্যের সংকট কিন্তু আমরা দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে সব পণ্যের দাম হু হু করে বেড়ে যাওয়ায় দিশাহারা যারা একেবারে নিম্নআয়ের মানুষ তারাই খুবই সমস্যায় পড়েছেন। এই যে আমরা গরু মাংসে দেখাতে চাচ্ছি, এই মাংসও কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে, যেখানে কয়েক বছর আগে কিন্তু এই মাংসের দাম আরও কম ছিল। তো প্রতিদিন এইভাবে কিন্তু আসলে সব পণ্যের দাম কিন্তু আসলে বাড়ছে, আয় কিন্তু আসলে সেভাবে না বাড়ার কারণে কিন্তু আসলে যারা নির্মায় তারাই পড়েছে সমস্যায় বলে আমাদেরকে জানিয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি যে ছুটির দিনে বাজার করতে এসেছেন, পণ্যের তো কোনো সংকট দেখা যাচ্ছে না, কিন্তু দাম কেমন বলে মনে করছেন? অতিরিক্ত দাম এগুলো যে এগুলো আমাদের ইনকামের অতিরিক্ত হয়ে গেছে। 10 টাকা ইনকাম করলে মার্কেটে এসে দেখতে যে 30 টাকা, এটা আটার দাম বলেন, ময়দার দাম বলেন, মাছের দাম বলেন, তরকারির দাম বলেন, প্রত্যেকটা কিছু মানে সীমার অতিরিক্ত হয়ে গেলে। মাংসের একই অবস্থা, 700 টাকার মাংস এখন 750 টাকা 800 টাকা, যার থেকে যা পাই। এখানে কোনো মানে আপনার পণ্য বিক্রেতাদের কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই, আপনার এই দোকানে গেলে এক রেট, ওই দোকানে গেলে আরেক রেট, এখানে কোনো ইয়ে নেই। সমস্যা তো সব সমস্যা, তরকারির বাজার, মাছের বাজার, এখন মাছ নিলাম 150 টাকার মাছ 220 টাকা করে, এখন আইতে ভাবে নেই। এবং চাল 5-15 টাকা চাল এখন 60 টাকা প্রতি কেজি, চালের 8 টাকা 10 টাকা যার যেরকম আইতে ভাবে নেই। পণ্য সব পণ্য আছে কিন্তু বাজার বাজার উদ্যোগতি নির্মগতি নেই। না এটা তো মনিটরিং, এখন মনে করেন সরকার বলে প্রশাসন দরকার আছে, অবশ্যই দরকার আছে, মনে করেন কিছুক্ষণ বরাবর চলে আসে। এখন মনে করেন প্রশাসন যদি একটু যদি আমার বাজার দিকে নজর দিলে। কথা বলতে আছে, বাজার করতে এসেছেন ছুটির দিনে, পণ্যের দাম কেমন বলে মনে করছেন? পণ্যের দাম আছে মোটামুটি, তো সবজি টবজি মাছটা মোটামুটি আছে। ঠিক আছে, দামি মাছটা আছে কিন্তু প্রাইস যেরকম কিনি এরকম। নিত্যপণ্যের দাম তো দিন দিন বাড়তেছে, এটার কোনো থামতেছে না, যে যেখান দিয়ে পারে সেখান দিয়েই বাড়ায়। মনে হয় যেন প্রত্যেকের হাতে প্রত্যেকের ক্ষমতা, এখানে কিছু বলার নাই, যে যেবার দাম বাড়লেও বাড়াচ্ছে, না বাড়লেও বাড়াচ্ছে, প্রত্যেকটা দাম তরতর করে বাড়তেছে। বাজার মনিটরিং না থাকে কে দুষছে না? তাও তো অবশ্যই সরকার যদি মনিটরিং করতো তাহলে এটা হইতো না, কারণ মনিটরিংয়ের অভাব সবচেয়ে বেশি, কারণ ওরা ওই একদিন দুই দিন যায়, এরপর আর হয় না। কারণ নিয়ন্ত্রণ যদি করতো, তাৎক্ষণিক যদি কিছু শাস্তির ব্যবস্থা করতো তাহলে ঠিকই বাজার ঠিক হয়ে যেত, কারণ এমন শাস্তিতে। চালের বাজার কথা যদি আমরা আপনাকে জানাই, কিন্তু এক মাসের ব্যবধানে চাল যে বস্তা প্রতি কিন্তু দাম বেড়েছে প্রায় 500 থেকে 700 টাকা পর্যন্ত, 50 টাকার নিচে কোনো চাল না থাকার কারণে সাধারণ যারা ক্রেতা তারাই পড়েছে মহাবিপাকে। এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাব। আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যশোরে রিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী নয়ন বড়ুয়া জয় আপনাকে। আমিও রয়েছি যশোরে বাজারে, বা একই অবস্থা বিরাজ করে এখানে। প্রতিটা পণ্যের দামই কিন্তু বৃদ্ধি রয়েছে, যদিও মাঝে মধ্যে 2-1 টাকা কম বেশি হচ্ছে, তবে যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে সে তার চেয়ে অনেক কম হারে কিন্তু কমছে দাম। অর্থাৎ হয়তো একটি পণ্যের দাম যদি 10 টাকা বাড়ে, সেক্ষেত্রে প্রশাসনের জোরাজোরিতে 1 টাকা কিংবা 2 টাকা কমছে এমনটি আমরা দেখছি। চাউলের বাজারে তো আগুন লেগেছে, তার পাশাপাশি যে মশলার বাজার রয়েছে সেই মশলার বাজারেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে, প্রতিটি মশলার দামই বৃদ্ধি পেয়েছে। আলু রয়েছে, সেইগুলোর দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং পেঁয়াজ রসুন বেশি বেড়েছে শুকনা মরিচে। এই
যে পণ্যগুলো রয়েছে পণ্যগুলোই কিন্তু দাম বেড়েছে। এছাড়া আর যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে আমদানি নির্ভর যে পণ্য রয়েছে সেগুলোর দাম বেড়েছে। কাঁচা বাজারের অবস্থা একই অবস্থা, গরুর মাংস মাছ সব কিছুর দামই আসলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এমনটি আমরা দেখছি। যদিও মাঝে মধ্যে প্রশাসনের অভিযান যখন পরিচালনা করা হয় তখন আমরা দেখি যে 2-1 টাকা কমে, বিশেষ করে গত কয়েকদিন যশোরে বাজারে খুব বেশি অভিযান পরিচালনা করতে আমরা দেখিনি। তারপরেও যে ঢাকায় এবং অন্যান্য জেলায় অভিযান পরিচালনা করার কারণে কিছুটা দাম কমছে সেটি আমরা লক্ষ্য করছি। যে মরিচটা দেখছেন এই মরিচটার দামও কিন্তু এই কিছুদিনের ব্যবধানে প্রায় 100 টাকা কেজিতে বেড়েছে এমনটি অবস্থা বিরাজ করছে যশোরের বাজারে। তো এই অবস্থা বিরাজ করতে থাকলে আসলে সাধারণ মানুষ খুবই দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ চায় তারা নিয়মিত বাজার মনিটরিং করা হোক। এই ছিল দর্শক থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে সাভারে, নাজমুল হুদা, সেখানকার কাঁচা বাজারের খবর জানবো। নাজমুল, রিপন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি যশোর থেকে জানাচ্ছিলেন সেখানকার বাজারের সর্বশেষ খবর, আমি রয়েছি সাভারের গ্যান্ডা বাজারে। সেখানে কিন্তু যে বৃহত্তর কাঁচা বাজার, এখানে যে আড়ত, সেই বাজারে কিন্তু আমরা এখানে এসেছি এবং এখানে যে যে নিত্য প্রয়োজনীয় যে সবজি, সবজির দাম কিন্তু একদম কম। আজকে যে বাজার, আজকে যে লাউ, লাউ কিন্তু 10 টাকা, 8 টাকা, 12 টাকা এবং ভালোটা সর্বোচ্চ 15 টাকা, এবং ভেন্ডি কিন্তু 10 টাকা কেজি, 12 টাকা কেজি এরকম বিক্রি করা হচ্ছে, এবং প্রত্যেকটা জালে কিন্তু এখন 8 থেকে 10 টাকা দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আমরা একটু দেখাতে চাই যে এখানে পেঁপে রয়েছে, করলা রয়েছে, ঝিঙ্গা রয়েছে, প্রত্যেকটা সবজি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব যে আজকের যে বাজার সেই বাজার কিন্তু অনেক দাম কম। এবং যদি আপনাকে বলতে হয় পেঁপে আপনারা এখন কত করে বেচতেছেন এই মুহূর্তে? 20 টাকা কেজি চলছে। কি 20 টাকা পাল্লা? না, 20 টাকা কেজি। পেঁপের দাম পেঁপে এখন লাগে নাই, তো এই কারণে অর্ডার 2-1 যা করে হয় এক খেতে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এই এটা কত করে কেজি বিক্রি করতেছেন? 2 টাকা কেজি। 2 টাকা কেজি কেন খাই না ও বিক্রি? আমরা তো দেখলাম 6 টাকা করে বিক্রি। 6 টাকা করে একের জন্য ভবিষ্যৎ। আবার মনে করেন যে চাল কমবে মাত্র 10 টাকা করে, তাও হাত দিছি, তাও কেউ নেয় না। পার পিস 1 পিস কথা বলছেন, সব বিক্রি। কি করুন, কৃষকের মরণ হয়ে গেছে, চাকুই লাগে খায়া শান্তি পাইতেছে। ভেন্ডি, এই ভেন্ডি কত করে সকাল করেছি? 10 টাকা কেজি বেচতেছি। কেন তো এত দাম কেন কমে নেয় না? তো বিক্রি করে ভেন্ডি, মালের আমদানি বেশি, মানে এই জন্যই সস্তা বেশি লাগতেছে। কাঁচা মাল ফেলাই দিন যাবো না, যা পাই তাই বেচতেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে ভেন্ডি কিন্তু 10 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, এবং এখানে প্রত্যেকটা পণ্যই কিন্তু এখন দাম কমে গেছে, এবং তারা বলতেছে যে আসলে আমদানি বেশি হওয়ার কারণে আসলে পণ্য দাম কমে গেছে। আপনার সাথে একটু কথা বলি, এই ধুন্দল কত করে বিক্রি কেজি বিক্রি করতেছেন? এই ধুন্দল 10 টাকা কেজি বিক্রি করতেছি। এত দাম কম, মালের আমদানি বেশি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে প্রত্যেকটা পণ্যই কিন্তু আসলে দাম কমে গেছে, এবং দাম কমে যাওয়ার কারণে কিন্তু মূলত এখানে আসলে আমদানি বেশি হওয়ায় আসলে দামের মালের দাম কমে গেছে, এবং পণ্য কিন্তু আপনি দেখছেন যে অসংখ্য কাঁচা সবজি রয়েছে বাজারে এবং গ্রাহক খুব কম। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, এত দাম কম কেন? চাপ বেশি মালের, একটু ফসলটা বেশি হয়, যখন আবার একটু বন্যা টন্যা হবে তখন একটু কমে যাবে, ঠিক আছে, তখন আবার একটু দামটা বাড়বে। আপনাকে শুনছিলেন যে তারা আসলে বলছে যে মালের যে কাঁচা সবজির পণ্যর আমদানি বেশি, যার কারণে আসলে দাম কম। এই ছিল আমার কাছে সাভারের গ্যান্ডা বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি আমার আর এক সহকর্মী হচ্ছে বগুড়া, যাচ্ছি বাবুর কাছে। বাবু, নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন সাভার থেকে, বগুড়ায় বোরো চালের ভরা মৌসুম এবং গ্রীষ্মকালীন সবজির ভরা মৌসুম চলছে, কিন্তু এই সময়ে বাজারে কিন্তু সুখবর নয়, স্বস্তি নেই ক্রেতাদের মাঝে, কারণ প্রত্যেকটি জিনিসের দামই ঊর্ধ্বগতি। এই নিয়মিতভাবে বাজার মনিটরিং না থাকার কারণেই কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কিন্তু দাম আরও বেশি। আমরা রয়েছি বগুড়া শহরের ফতেলি বাজারে, যেখানে আপনি নিশ্চয়ই ক্যামেরা চেকে দেখতে পাচ্ছেন যে
যে আলু আজকে 26-28 টাকা কেজি, কচু যেটা আছে সেটা 60 টাকা কেজি, করলা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং চালের দাম কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে চালের দামে বাজারে সর্বও বেড়েছে তবে দাম ওই আগের অবস্থাতেই রয়েছে। তো এছাড়া মুরগির বাজারেও কিন্তু দাম বেশি, 150 টাকা থেকে 145 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি জাতের যে মুরগি রয়েছে সেটা 270 টাকা এবং 265 টাকা বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রেখি, সম্প্রতি ডিমের দাম বেড়েছে, গত কয়েকদিন আগে 40 টাকা হালিতে ডিম বিক্রি হয়েছে, আজকে সেটা 40 টাকা হালিতে বিক্রি 38 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তো এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে যে বগুড়ার বাজারে এবং বগুড়ার খামারিরা বেশি দামে মুরগির খাবার ক্রয় করছে এবং রোগে আক্রান্ত বিভিন্ন মুরগি মারা যাওয়ার কারণে তার প্রভাব পড়েছে ডিমের বাজারে এবং মুরগির বাজারেও তার প্রভাব পড়েছে। তো বাজার নিয়মিত মনিটরিং করা হলে হয়তো বা বাজার নিয়ন্ত্রণে থাকবে। খুচরা বাজারের সাথে পাইকারি বাজারের আমরা তারতম্য প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। তো বগুড়ার হাট বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজি সরবরাহ অনেক বেশি রয়েছে এবং বোরো মৌসুমে চালের সরবরাহ রয়েছে, তো তারপরেও কিন্তু দাম কোনোভাবেই কমছে না। ধন্যবাদ বাবু, সেই সাথে বাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিত্য পণ্যের বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। চালের বাজার নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানে সুফল মিলতে শুরু করেছে, সরবরাহ বেড়েছে বাজারে, ফলে কমতে শুরু করেছে ধান চালের দাম। দুই দিনের ব্যবধানে নগার হাটগুলোতে প্রতি মন ধানের দাম কমেছে 100 টাকা করে, বগুড়ায় 1-2 টাকা কমেছে সব ধরনের চালের দাম। আর কুষ্টিয়ার বাজারে স্থিতিশীল রয়েছে সরু চালের দাম। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ চিত্র নওগাঁর মহাদেবপুরের হাটচক গৌরী ধানের বাজারের। প্রতিদিন শত শত মন ধান বেচা কেনা হয় এখানে। বিক্রেতারা বলছেন গত দুদিনে প্রতি মন ধানের দাম কমেছে 100 টাকা। আড়তদাররা বলছেন অবৈধ মজুতদার ও অনুমোদনহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় কমতে শুরু করেছে দাম। 1420-30 টাকা বাজার করলে দেয় মিনি জিরা, লম্বা জিরা, আমরা সেই ধান এখন 1200-1300 টাকা কি বাজ হয়, মনে 100-150 টাকা নাই। গত হাটের তুলনায় হাটে আমার মন করা 150 টাকা নাই। হিসাব করে দেখা যাচ্ছে 3-4 হাজার টাকা আমাদের লোকসান হচ্ছে। চালকল মালিকরা বলছেন ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও কর্পোরেট ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতায় ধান চালের বাজার অস্থিতিশীল হয়েছিল, তবে সরকার সঠিক পদক্ষেপ নেয়ায় বাজার ঘুরে দাঁড়িয়েছে। সরকার মজুদ বিরোধী অভিযান চালানোর ফলে সেই অস্থিতিশীলতা অনেকটাই কমে গিয়েছে। এদিকে অভিযান শুরুর পর চালের সরবরাহ বেড়েছে বগুড়া ও কুষ্টিয়ার বাজারে। ধারাবাহিকভাবে বেড়ে যাওয়া চালের দাম এখন ঘুরে দাঁড়াবে এমন মত চাল ব্যবসায়ীদের। অভিযানের আগে চালের সরবরাহ কম ছিল, অভিযানের পরে সরবরাহ বেড়েছে, দাম আগের মতোই আছে, একটু কম। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের সাথে বৈঠক করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। চালের দাম হয়তো আপনারা বাড়াচ্ছেন, ধানের দাম বাড়ছে এই কারণে বাড়াচ্ছেন, এটা হলো একটা কথা। কিন্তু কি এমন ঘটে যে আজকে হয়তো আপনি 25 পয়সা বাড়ালেন, কালকে বাড়ালেন 30 পয়সা, পরের দিন বাড়ালেন 20 পয়সা, 4 দিন হয়তো 1 টাকা বাড়াই দিলেন, কিন্তু এরকম তো এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব রকম চালের দাম বেড়েছে 5-10 টাকা পর্যন্ত। তবে দেরিতে হলেও বাজার ঘুরতে শুরু করায় খুশি সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ভোটের জটিল সমীকরণ কুমিল্লা সিটি কর্পোরেশনে। নিজ ঘরে বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে এবার সহজে পার পাচ্ছেন না সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের জন্য চ্যালেঞ্জ দলের সব পক্ষকে ভোটের মাঠে রাখা। আরফিন শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু মুসা। ত্রিমুখী প্রচারে জমজমাট কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটের মাঠ। জলাবদ্ধতা, যানজট আর দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা ব্যাকুল মেয়র প্রার্থীরা। তবে উন্নয়নের প্রতিশ্রুতি চাইতে ভোটারদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে ভোটের জটিল সমীকরণ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলতে পারে দেশ ভালো হয়ে গেছে, এই জাতীয় নির্বাচন ছিল। মারামারি কাটাকাটি ফাটাফাটি আমরা এটা চাই না, আমরা চাই সুস্থ ভোটক। দল হিসেবে বিএনপি নির্বাচনে না থাকলেও দলটির দুজন সাবেক নেতা ভোটের মাঠে পরস্পরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। ছানুষ আওয়ামী লীগ বিএনপি না,
এটা হলো ব্যক্তি আমি মনে করি যে কাজ করব যে প্রতিজ্ঞা দিয়া প্রতিজ্ঞতা রাখতে পারবো তারই জনগণ ভোট দিবে আমি মনে করি সাক্ষু সাহেবের সাথে কেউ নাই সাক্ষু সাহেবের সাথে আছে রিফাত সাহেব ইয়া এমপি সাহেব সাবেক মেয়র সাক্ষুর সাথে সখ্যতা থাকায় গেল দুবার আওয়ামী লীগের পরাজয়ের পেছনে এমপি বাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে নগরীতে কিন্তু এবার নৌকার কাণ্ডায় রিফাত হওয়ায় জোরালো সমর্থন আছে বাহার অনুসারীদের তবে মরহুম আফজাল খানের অনুসারীরা মাঠে না থাকায় কিছুটা অস্বস্তিতে রিফাত কুমিল্লা মহানগরে আওয়ামী লীগ অনেক অনেক শক্তিশালী এখন ওনারা কজন প্রার্থী এটা আমার দেখার ব্যাপার না আমার শক্তি সম্পর্কে আমি অবগত আমার শক্তি নিয়ে আমি এগিয়ে ভোটের এমন জটিল অঙ্কের সাথে যোগ হয়েছে প্রায় 22,000 নতুন ভোটার স্থানীয় রাজনীতি বিশ্লেষক আহসানুল কবির বলছেন এবারের ভোটের মাঠ চার ভাগে বিভক্ত থাকায় কোনো প্রার্থী সুবিধাজনক অবস্থায় নেই দুই দলকেই আভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে উঠে একাট্টা হয়ে কাজ করতে হবে যিনি সাংগঠনিক ঐক্য আনতে পারেন এবং নতুন ভোটারদের মনস্তত্ত্বকে বুঝতে পারবেন আমার বিশ্বাস তারাই শেষ বিচারে এগিয়ে যাবেন আগামী 15 জনের ভোটে প্রশাসন কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিলে ভোট বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন কোনো ধরনের সহিংসতার কোনো ঘটনা না ঘটে যদি ঘটে থাকে সেটাকে কঠোর হস্তে দমন করতে হবে আরেফিন শাকিল নিউজ 24 কুমিল্লা বিভিন্ন অনিয়ম দুর্নীতি আর অর্থ আত্মসাতে ক্ষতি 3,000 কোটি টাকা ওই ঘটনায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করা হলেও এখনও তাদের তলব করেনি দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনের আইনজীবী খুরশিদ আলম বলছেন তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এর চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেনের মন্তব্য এই ধরনের কোনো একটি ঘটনা পুরো খাতের ওপর গ্রাহকের আস্থা নষ্ট করে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত গত বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পরে সেখানে প্রশাসক নিয়োগ করে কর্তৃপক্ষ প্রশাসকের অধীনে পেশাদার নিরীক্ষা ফার্ম দিয়ে অডিট করা হয় অডিট রিপোর্টে উঠে এসেছে পরিচালনা পর্ষদের স্বেচ্ছাচারিতা দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়টি রিপোর্টের তথ্য মতে কোম্পানির ডেটাবেস থেকে বিপুল পরিমাণ তথ্য মুছে ফেলা হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইনে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ 2,200টি ব্যাংক হিসেবের নেই কোনো নথি ভুয়া এজেন্ট কমিশন ও জাল ভাউচার ব্যবহার করে আত্মসাত করা হয়েছে কোটি কোটি টাকা বিভিন্ন আমানতি টাকা প্রভিশন না দেখিয়ে আত্মসাত করার তথ্য উঠে এসেছে অডিট রিপোর্টে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন এমন ঘটনা হতাশাজনক গ্রাহকদের মাঝে বিমা শিল্প নিয়ে আস্থার সংকট তৈরির কথাও জানান তিনি অডিট রিপোর্টে বেশ কিছু আপনার ফাইন্ডিংস অডিটর দিয়েছে এবং সেগুলোর মধ্যে কিছু কিছু আপনার উল্লেখযোগ্য রয়েছে বড় অঙ্কের রয়েছে এবং এটা আপনার পুরো ইন্ডাস্ট্রির শৃঙ্খলার পরিপন্থী সেখানে যেমনটি হয়েছে খুব ইউনিক একটা ইরেগুলারিটিস লাইক ডাটা ডিলিশন এর মতো অপরাধ সংঘটিত হয়েছে যদিও সেটি বিচারাধীন রয়েছে এদিকে অডিট রিপোর্টের ভিত্তিতে দুদকে অভিযোগ জানিয়েছে প্রশাসক তার প্রেক্ষিতে বিভিন্ন নথিও তলব করেছে দুদক নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও ডাটা অ্যানালাইসিস করে ঘটনার সত্যতা যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী এমন ঘটনা দেশের আর্থিক খাতের জন্য এক অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে দুদক মাহমুদুল হাসান নিউজ 24 ঢাকা এবার আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট 2022-23 সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়লেও এবারের বাজেটে বাড়ছে না ভাতার পরিমাণ শুধুমাত্র 100 টাকা বাড়তে পারে প্রতিবন্ধী ভাতা সূত্র বলছে আরো 11 লাখ লোক আসছে ভাতার আওতায় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত যেখানে অতি দরিদ্রদের কর্মসৃজনীয় বরাদ্দ বাড়ানো হবে
যদিও বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, নগদ সহায়তার পরিমাণ ও মাথাপিছু বরাদ্দ না বাড়ালে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। বয়োবৃদ্ধ এই দম্পতির সংগ্রাম শুধুমাত্র পরিবারে টিকে থাকার। সন্তানের পরিবারে বাড়তি কিছু রোজগারে করছেন বাঁশ ও বেতের কাজ। একজন বয়স্ক ভাতা পেলেও অন্যজন পান না জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখের জটিলতায়। বয়স ভাতা মাসে দেয় 500 টাকা, চলে না। দাম তেল দাম যাবতীয় জিনিস দাম চাইলেও দাম। এই গ্রামে এরকম অনেকেই পাচ্ছেন না সরকার ঘোষিত বিভিন্ন ধরনের ভাতা, আর যারা পাচ্ছেন তারাও হিমশিম খাচ্ছেন জীবন চালাতে। তাদেরই একজন হাজেরা বেগম। কষ্ট করতেছি, স্বামী মারা গেছে, ভাঙ্গা গরু কাটতেছি, গরু তো পানি পরে, ভাতাটা কম একটু বাড়তির দিকে গেলে যেমন একটু সুবিধা হইতো। তাদের এই দাবি পূরণ হচ্ছে না আসছে বাজেটেও। শুধু প্রতিবন্ধী ভাতা ছাড়া সরকারের 123টি কর্মসূচির কোনোটিতেই বাড়ছে না টাকার পরিমাণ, যদিও বাড়ানো হবে ভাতাভোগীদের আওতা। পরিসংখ্যান বলছে বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আছে 1 কোটিরও বেশি মানুষ। নতুন করে 100 উপজেলাকে শতভাগ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসায় আগামী বছর সে সংখ্যা বেড়ে দাঁড়াবে 1 কোটি 15 লাখে। এই বছর বাজেটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি ঘটানো, এবং সেটি ঘটবে স্বল্প মূল্যে আমরা দিই 10 টাকা কেজিতে চাল দিই, সেটি অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য, বিশেষভাবে অতি দরিদ্র কর্মসংস্থান সৃষ্টির জন্য বরাদ্দ থাকবে এবং বরাদ্দ বাড়ানো হবে আগের চেয়ে। সব মিলে নতুন অর্থবছরে এ খাতে সরকার ব্যয় করতে চায় 1,13,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে প্রায় 5,500 কোটি টাকা বেশি। যদিও এর মধ্যে 1,100 কোটি টাকায় খরচ করা হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন এবং কর্মসূচি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন ভাতায়। যে বয়স্কদের যে কর্মসূচি পেনশন স্কিম, এরা 500 টাকা আজকালকার এই মূল্যস্ফীতিতে 500 টাকা দিয়ে কি হয়? কিছুই তো হয় না। কৌশলগত পরিবর্তন দেখব বলে আশা করছি, সেটা হচ্ছে যে খাদ্যভিত্তিক কর্মসূচির থেকে সরে এসে নগদ সহায়তা ভিত্তিক কর্মসূচি, দুটোর ক্ষেত্রে গ্রামে এবং শহরে। বৈশ্বিক টানাপোড়েন ও বরাদ্দের হিসাব বলছে সামাজিক সুরক্ষায় নতুন এই বাজেটে তেমন সুখবর থাকছে না। তবে সব রকম ভাতা অপরিবর্তিত থাকলেও মাত্র 100 টাকা বাড়তে পারে প্রতিবন্ধী ভাতা। প্রতি বাজেটেই বাড়ছে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ, তবে সংখ্যায় বাড়লেও মাথাপিছু বরাদ্দ বা প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার পরিমাণ বাড়ছে না, বরং মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন বা বেতন ভাতা বাবদ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি টাকা বাংলাদেশ খরচ করলেও বাছাই প্রক্রিয়ায় বড় গলত থাকায় তা থেকে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। বাবু কামরুজ্জামান, News24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সজল দাস। সজল, যারা পরীক্ষা দিতে আসছেন, এবার কত সংখ্যক পরীক্ষার্থী আসলে অংশ নিচ্ছেন এবং যারা পরীক্ষা দিতে আসছেন তাদের প্রস্তুতি নিয়ে কি বলছেন পরীক্ষার্থীরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবছরের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং আজকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের পরীক্ষা, যেটি জানতে চাইছিলেন আপনি। 30,000-এর বেশি শিক্ষার্থী এবার এই পরীক্ষা অংশ নিচ্ছে, 930টি আসনের বিপরীতে 30,700-এর কিছু বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে এবার গ ইউনিটের। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শিক্ষার্থী কিংবা অভিভাবক সহ যে জমজমাট একটি পরিবেশ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এর আগের ভর্তি পরীক্ষা গত 2 বছর করোনার কারণে একটা এই পরিবেশটি ছিল না, কিন্তু এবার বলা চলে একটা উৎসবমুখর পরিবেশ এবং জমজমাট একটি পরিবেশ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছিল অভিভাবকদের সঙ্গে না আসার জন্য, যেটি অন্যবারও বলা হয় কিন্তু খুব একটা সেটি মানা হয় না কোনোবারই, এবারও তার ব্যতিক্রম নয়, যে কারণে ভিড় কিন্তু অনেক বেশি আর শিক্ষার্থীরা এরই মধ্যে ভিতরে প্রবেশ করছেন। 11টা থেকে পরীক্ষা শুরু হবে, 11টা থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে গ ইউনিটের, এবং আজকে গ ইউনিটের পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।
কালকে ক্ষয় ইউনিটের পরীক্ষা এবং এভাবে এর পরের সপ্তাহে আবারও শুক্র এবং শনিবারে অনুষ্ঠিত হবে বাকি দুই ইউনিট এবং তারপরের সপ্তাহে অনুষ্ঠিত হবে চারুকলা অনুষদ। অর্থাৎ পাঁচটি ইউনিটের যে পরীক্ষা সব মিলিয়ে এবছর পাঁচটি ইউনিটে প্রায় 3,00,000 শিক্ষার্থী পরীক্ষা দেবে সব ইউনিট মিলিয়ে, যেখানে এই গয় ইউনিটে আজকে পরীক্ষা অংশ নিচ্ছেন 30,700 শিক্ষার্থী। তার মানে প্রতি আসনের বিপরীতে এবারের গয় ইউনিটের ভর্তি পরীক্ষায় 33 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে, আমি রয়েছে এখানে। আজকে 11টায় পরীক্ষা শুরু হবে, তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শনে আসবেন, তার সাথে তখন জানার চেষ্টা করবো আসলে পরীক্ষার প্রশ্ন ফাঁস কেন্দ্রিক কোনো ঘটনা যাতে না ঘটে, এই কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে আর বিভাগীয় শহরগুলোতেও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে। শেরপুরের ঝিনাইগাতির গারো পাহাড় থেকে ফের উদ্ধার করা হয়েছে একটি হাতির মৃতদেহ। হাতিটার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি ভেঙে ফেলা হয়েছে দাঁত। আঘাতজনিত কারণেই হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে গেল 6 মাসে গারো পাহাড়ে 5টি হাতির মৃত্যু হয়েছে। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় পরিবেশবিদরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের স্কুল হাসপাতালের পর এবার ফের একটি গোরস্থানে ঘটল বন্দুক হামলার ঘটনা। বৃহস্পতিবার উইসকনসিনের একটি গোরস্থানে শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন অন্তত 5 জন। স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানায়, উইসকনসিনের গ্রেসল্যান্ড গোরস্থানে মার্কিন স্থানীয় সময় দুপুর 2:30 এক ব্যক্তি উপস্থিত হয়ে সকলের ওপর আচমকা এক এলো পাথারি গুলি ছুটতে থাকে। পলাতক হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে গেল 1 মাসে 4th আততায়ীর গুলি হামলা হলো। এই ছিল এখনকার আয়োজন, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।